पृथार इच्छेडानाय तोमाके आबारो स्वागत। आजके जे छोट गल्पटा पढ़ब तार नाम गाढ़ निरुद्देशे, लिखेছেন दिब्येन्दु पालित। ट्रेन छाड़बे सेई 9:30 तबु 7टा 7:30 थेकेई व्यस्त हये पड़ल निपा। इतिमध्ये एकबार ताड़ा दिएछिल देबाशीषके। मेरुने कालोय किछुबा रहस्यमय सिल्केर शाड़ीटा गाये जड़िए लिविंग रूमे एसे देखल भंगीते तखनो कोनो नड़ाचड़ा नहीं देबाशीषेर। चा खेते खेतेई टेने नियेछिल कि एकटा मैगाजिन, चोख एखोनो सेखानेई। मने हय तन्मय सामान्य चिंतित, दु आंगुलेर भाजे पुड़ते थाका सिगारेटेर छाइयेर बहरई एरकम भाबाय। बिरक्त कि दु एक मुहूर्त स्वामीके लक्ष्य करे निपा बोलल, तुमी तैरी हबे ना? एत ताड़ा केन? असावधाने सिगारेटेर छाइटा ट्राउजार्सेर उपरेई पड़ल। चोख तुले देबाशीष बोलल, जाबे तो फार्स्ट क्लासे, रिजार्वेशनও আছে, 8:30 বেরোলেই চলবে। 8:30? তারপর জ্যামে পড়লে? 6টায় বেরোলেও জ্যামে পড়তে পারো। দেবাশিস একটু থামল এবং বলল, আজকাল হাওড়া স্টেশনে যেতে অত সময় লাগে না। ব্রার হুকটা ঠিকঠাক লাগেনি, অস্বাচ্ছন্দ্য বোধ করায় পিছনে হাত বাড়িয়ে ব্লাউজ টানল নিপা। কথাগুলো সাবলীলভাবে বললেও গাম্ভীর্য টাল খায়নি দেবাশিসের। ইদানিং এরকমই দেখছে ওকে, 37-38 50-এর মতো। এবারের যাওয়াটা ঠিকঠাক হবার পর থেকেই যেন ফ্লেক্সিবিলিটি কমে গেছে ঘাড়ের। এরপরে বেশি কিছু বললে কথা কাটাকাটিতে পৌঁছতে পারে। মনস্থির করতে সময় নিল নিপা। তারপর বলল, যেতে ভালো না লাগলে বলো, রমেনকে ফোন করে দিই আমাকে তুলে নিয়ে যেতে, ও তো এই রাস্তা দিয়েই যাবে। নিপার কথায় কিছু ছিল হয়তো, অস্পষ্ট হাসল দেবাশিস। সিগারেটে টান দিয়ে বলল, ট্যাক্সিতে উঠে একাও যেতে পারো, স্বাধীন মহিলা আর কাউকে দরকার হবে কেন? স্ত্রীকে খুঁটিয়ে দেখতে দেখতে বলল, রাতের ট্রেনেও কি এত সেজে যেতে হয় নাকি? দামি শাড়িটা নষ্ট হতে পারে। 8 বছর আছে একসঙ্গে, দেবাশিস তাকে যতটা চেনে নিপাও তার চেয়ে কিছু কম চেনে না ওকে। জানে কোনটা ওর বলার কথা, কোনটা শুধুই লেজুর। এখনও বুঝল শাড়ির প্রসঙ্গটা কাজের নয়, আসলে সাজটাই ঢুকেছে মাথায়। এর আগের কথাগুলো বলেছিল রমেনকে উজ্জ্ব রেখে। রমেন তার পাখোয়াজি, তানপুরা পাখোয়াজ নিয়ে সঙ্গেই যাচ্ছে। গান বাজনায় এক ধরনের পরস্পর নির্ভরতা আছে অবশ্য, তার বেশি নয়। দেবাশিস হয়তো অন্যরকমভাবে। নিজেকে আড়াল করতে করতে নিপা বলল, সারাক্ষণ শুধু সাজতেই দেখছ আমাকে, বলেই নিজেকে মেয়ে বলে চিনতে পারল নিপা। রবীন্দ্রনাথের কিছু গান যেমন তার ভীষণ প্রিয়, প্রসঙ্গ থাক বা না থাক খেয়াল খুশিতে ইচ্ছে করে গাইতে, প্রায় অভ্যেসে। তেমনি সাজগোজ নিয়ে কেউ ঠুকলেই এই কথাগুলি অবিকল বেরিয়ে আসে মুখ দিয়ে। অবশ্য তখনই তার মনে হল দেবাশিসের কথাগুলো শুধুই ঠেস দেবার জন্য নাও হতে পারে। শাড়িটা নিশ্চয়ই দামি, রাতটা কাটাতে হবে ট্রেনে, এই শাড়ি পরেই শোয়া বসা সব কিছু, সকালে আর স্ত্রী বলে থাকবে না কিছু। সাধারণ নীল সাদা শাড়িটা সকাল থেকে মনে মনে বেছে রাখলেও এই যে একটু আগেই মত বদলালো আর বেছে নিল এই শর্ট কালারের শাড়িটা, তার পিছনে নিজেকে যা স্বাভাবিক তার চেয়ে আরও একটু ভালো করে সাজিয়ে তোলার ইচ্ছেও কাজ করেনি কি? নিপা আয়নার সামনে এলো। সে সুন্দরী নয়, তার গায়ের রঙও শ্যামঘেঁষা, তা হলেও আকর্ষণ বিচারে এর পরের মাপকাঠিগুলো তার পক্ষেই সায় দেয়। পরিচয় লুকোলে এই টান টান চেহারা আর মাপা স্বাস্থ্যের দিকে তাকিয়ে কেউ কি বলবে বয়সটা তার 30ই? 8 বছর আগে যখন গ্রুপ থিয়েটারে অভিনয় শুরু করেছিল তখন কাগজে কি ফলাও করে লেখেনি, তাকিয়ে দেখার মতো সব প্রতিভ এই নবাগতা নায়িকা অভিনেত্রী মঞ্চে থাকবার জন্যই এসেছেন। এই যে সপ্রতিভতা নাকি আরও কিছু, এর চেয়ে বেশি আর কি দিতে পারে সৌন্দর্য? তখনও ভাবেনি পাড়ার অভিনয় থেকে তুলে যে দেবাশিস তাকে মঞ্চে এনেছিল বিয়ের ফাঁসে টেনে সেই আবার মঞ্চ থেকে সরিয়ে দেবে তাকে। ঈর্ষা নাকি অন্য কোনো জটিলতায় জড়িয়ে পড়েছিল দেবাশিস। এক জট খুলতে গিয়ে জড়িয়ে পড়েছিল নতুন জটে, যাতে তারই প্ররোচনায় একেবারে অন্যরকম গান গাইতে গাইতে ক্রমশ আবার মঞ্চে এসে দাঁড়াবে নিপা। গানে গানে তবু বন্ধন যাক টুটে, জীবন তোমার সুরের ধারায় সেথায় পড়ুক লুটে। তখন সত্যি গলায় উঠে আসা নিঃশব্দ গুঞ্জন থামিয়ে নিপা ভাবল, কে জানত সম্পর্কের ভিতরেও ক্রমশ ঢুকে পড়বে আর একরকম সম্পর্ক টানা পড়েন। গ্রুপ থিয়েটারের একদা দাপুটে অভিনেতা দেবাশিস মিত্র এখন স্টেজে দাঁড়িয়ে কি করছে না করছে তা নিয়ে কোনো কৌতূহল থাকবে না তার। আর দেবাশিসও কোনো কোনো অসতর্ক মুহূর্তে বলে ফেলবে, প্রেম পূজা প্রকৃতির দাড়িনাড়া চাতুরিতে ন্যাকামি যতটা আছে তার সিকিভাগ আর্ট থাকলেও বাঙালি মেরুদণ্ড কাকে বলে চিনত। অবশ্য তারা স্বামী স্ত্রী, যেন সেটা বোঝবার জন্যই ক্লিপের আগায় বাঁ দিক ঘেঁষা সিঁথিতে সরু সিঁদুর রেখা টানল নিপা। সংস্কার হয়তো, এবং গুনগুনিয়ে উঠল। শাড়ির মেরুনের সঙ্গে ম্যাচিং খয়েরি টিপটা জায়গায় বসাতে বসাতে দেখল চওড়া কাঁধে স্যান্ডো গেঞ্জির উপর পাট ভাঙা গেরুয়া পাঞ্জাবি চড়াচ্ছে দেবাশিস। পুরুষালি পুরুষ, প্রথম অঙ্ক দ্বিতীয় দৃশ্যে মঞ্চে ঢুকছে গলার গমক জানিয়ে। নিপা তাকিয়ে, আজকাল ও পাজামার পরিবর্তে ট্রাউজার্স পরে। কি গান বলতে পারো? এ পরীক্ষাটা যে কেউই দিতে পারে। নিচু মুখে পাঞ্জাবির ঝুল ধরে টানতে টানতে দেবাশিস বলল, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। মনোনীতা হবার অপেক্ষায় বিয়ের কোণে, পাড়ার লাগাতার সাইকেল চালানোর উদ্বোধনী অনুষ্ঠানে, এমনকি হঠাৎ খদ্দের ধরে ফেলা ময়দানে দাঁড়ানো বেশ্যাও। আত্মবিশ্বাস মেশানো হতাশার ধরন নিপা এইভাবেই বুঝে নিল। জয়টা তারই, না হলে আটটা বাজতে না বাজতে নিজেকে তৈরি করে নিত না দেবাশিস। সব ঠিকঠাক চললে সামনের 3টে রাত 2টো দিন দেখা হবে না তাদের। কাল এই সময় এলাহাবাদে। সামনে মাইক নিয়ে তানপুরা আর পাখুয়াজের সঙ্গতের মধ্যে সম্ভবত সে মঞ্চে থাকবে। ঘটনাটা মনে থাকল, অন্তত এই গানটা সে গাইবে না। তবু একবারও বললে না নিপা নামের কেউ একদিন গেয়েছিল গানটা, আর জলের দিকে তাকিয়ে তুমি ভাবছিলে কখন গান শেষ হবে, কখন জাপটে ধরবে আমাকে। পিছন থেকে হঠাৎই এগিয়ে এসে দু হাতের পেরে দেবাশিসকে জড়িয়ে ধরে আদুরে গলায় নিপা বলল, বলো ঠিক বলেছি কিনা? এত খুশি যে। আস্তে নিজেকে ছাড়িয়ে নিল দেবাশিস, দৃষ্টি নিপারই উপরে। নিপা বলল, সত্যি খুশি দেখছ? অভিনয় হতে পারে না, তা নয়। 22 থেকে 30-এ পৌঁছে গেল নিপা দ্রুত। বলল, জানো কার সঙ্গে একই স্টেজে গান গাইব কাল? তন্ময় চৌধুরী, রবীন্দ্রসঙ্গীতে যে শ্যামা সঙ্গীতের আমদানি করেছে। যা, এভাবে বলো না। নিপা এখন শান্ত, আবার আয়নার দিকে মুখ করে ঘাড় বেঁকিয়ে আঁচল ঠিক করল। তারপর বলল, তন্ময়দা যাচ্ছে নতুন বিয়ে করা বউকে নিয়ে হানিমুন করতে। নিপা সরে যেতে এগিয়ে গিয়ে চিরুনিটা তুলে চুল আঁচড়াতে ব্যস্ত হল দেবাশিস। উৎসাহ দেখালো না। অপরেশবাবু? গভীর গলায় নিপা বলল, বন্দ্যোপাধ্যায়? অপরেশ ব্যানার্জি? এইসব ফালতু ফাংশনে উনি যান নাকি? যাবেন না শুনেছিলাম, আজ টিকিট দিতে এসে ওরা বলল যেতে রাজি হয়েছেন। ওর কোনো আত্মীয়ের চিঠি নিয়ে দেখা করেছিল, সেজন্যই হয়তো। তার মানে হলে লোক না জোটা পর্যন্ত তোমাদের গাইতে হবে। তারপর উনি সব। এসব ফাংশানে তোমার যাওয়া উচিত নয়। অবশ্য আয়নায় মুখ দেখতে দেখতে দেবাশিস বলল, আমি এসব বলবার কে? দুপায়ে ঠিকঠাক দাঁড়িয়েছে মনে হলেও মাঝে মাঝে ভারসাম্য হারিয়ে ফেলছে দেবাশিস। অপরেশের নাম নিপা এর আগে বলেনি, হয়তো সেই জন্যেই। একটু পরেই বেরোতে হবে তাদের। এটা ঝগড়া করার সময় নয়, কিন্তু লুকিয়ে খোঁচা দেবার জন্যে সময় অসময় বুঝবার দরকার হয় না। নিপা পাল্টা দেবার কথা ভাবল না। হাতে পারফিউমের শিশি গলার নিচে স্প্রে করতেই সুগন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। বলল, পাগল তো ওই একজনই করতে পারেন। ভাবলে গা শিরশির করে। এই সেদিনও ওর অটোগ্রাফ নেবার জন্য হুমড়ি খেয়ে পড়েছি। আর আজ একই ট্রেনে, একই মঞ্চে, তুমি সব ব্যাপারেই এমন সার্কাস্টিক কেন? ভুরু তুলে তাকালো নিপা। কারুর কাউকে ভালো লাগতে পারে না? পারে, কখনো কখনো নিশ্চয়ই পারে। বলার ঝোঁকে এখন শব্দগুলোকে ছেঁকে তুলছে দেবাশিস। নিপার উপর থেকে চোখ সরিয়ে সিগারেট ধরাতে ধরাতে বলল, সুযোগ যখন পেয়েছো তখন এই ভালো লাগাটাকে কাজেও লাগাতে পারো। উনি তো শুনেছি রেডিওর অ্যাপ্রুভিং কমিটিতে আছেন, তোমাকে বিহাই করার উমেদারিটাও করে নিতে পারো এই সুযোগে। কিছু বা বিরক্ত জবাব না দিয়ে বাথরুমে গেল নিপা। দেবাশিস তাকে কেরিয়ারিস্ট ভাবে। ফিরে এসে জল খেল, ফ্ল্যাটটা ঠিক আছে কিনা দেখে নিল ঘুরে ফিরে। রান্নাঘরের দিকে গিয়ে কিছু নির্দেশ দিল প্রৌঢ়া কাজের লোকটিকে। এই 3 দিন সংসারের দায়িত্ব তার, দেবাশিসের হেফাজত। অবশ্য এটাকে যদি সংসার বলা যায়, একসঙ্গে থাকা, যখন থাকা তখনই দেখা হওয়া এবং কথা বলা। হঠাৎ হঠাৎ চলে আসা এক রাশ স্তব্ধতা। রাতের বিছানায় কখনো সখনো শরীর নামক 2টি পাথরের ঘষাঘষিতে যে বন্য আগুন জ্বলে ওঠে তা চকমকি, নিভতে দেরি হয় না। গানে নির্বাসন না নিয়ে সে যদি গ্রুপ থিয়েটারেই থেকে যেত দেবাশিসের সঙ্গে সঙ্গে, জীবন কি অন্যরকম হতো তাহলে? আবার ঘরে ফিরে দেখল বড় সুটকেসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দেবাশিস। প্রায় 2 মণ ভারী। মাত্র 3 দিনের জন্য এত কি ঠেসেছ? আমার ভার আরও বেশি না? কথাটা বলে পায়ে চটি গলিয়ে এবং হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে অন্যমনস্ক লঘুতায় দেবাশিসের প্রত্যুত্তরের অপেক্ষা করল নিপা। না পেয়ে বলল, ভয় নেই, গৃহত্যাগ করব না। তাহলে গৃহ আছে। এবারও বলার জন্যই বলা। কাছাকাছি পেয়ে বাঁ হাত বাড়িয়ে আলতো ভঙ্গিতে নিপার পিঠে রেখে দেবাশিস বলল, এই সুটকেস নিয়ে ট্যাক্সির জন্য ছোটাছুটি করতে হবে, সুতরাং। নিপা ঘড়িতে চোখ রাখল, 8:15। কপাল ভালো, বাড়ির নিচেই এক ভদ্রলোক নামছেন ট্যাক্সি থেকে। সময় মতো পৌঁছতে পারার সম্ভাবনায় নিশ্চিন্ত হয়ে নিপা ভাবল, এরকম কখনো সখনোর উপলক্ষে এখনও তাকে পৌঁছে দেয় দেবাশিস। তার নিরাপত্তার কথা ভেবে, যেহেতু স্ত্রী, নাকি অন্য কোনো কারণে? এই 3 দিন যখন সে দূরে থাকবে, কোনোভাবেই যোগাযোগ রাখা সম্ভব হবে না, তখন তার সম্পর্কে কোন কোন কথা ভাববে দেবাশিস? কি করবে? নাকি এটা শুধুই দায়িত্ব পালন, স্ত্রীর প্রতি স্বামীর, তার বেশি কিছু নয়? ক্রমশ নিরপেক্ষতায় অভ্যস্ত হয়ে উঠছে দেবাশিস। হতে পারে দূরে প্রায় বিদেশে গাইতে যাচ্ছে স্ত্রী, কিন্তু এর মধ্যে একবারও খোঁজ করেনি কোথায় উঠবে কিংবা কোন কোন গান গাইবে। বাড়িতে থাকলে প্রতিদিনের রেওয়াজ তার কানে পৌঁছয় না এমন হতে পারে না, তবু একবারও বলেনি এটা ভালো কিংবা ওটা আরও ভালো হতে পারত। এরকম কেন হয়? ও বোঝে না এমন তো নয়। 8 বছর আগে কিংবা তার পরেও কিছুদিন পর্যন্ত গান ব্যাপারটা দেবাশিসই বুঝত। নিঃশ্বাস ছেড়ে আবার নিতে গিয়ে একটা সুগন্ধ উঠে এলো নিপার নাকে। জুঁই ও বেলফুলের মাঝামাঝি এই গন্ধ, হালকা উগ্রতা মেশানো, কিন্তু নিশ্চিন্ত হতে দেয় না। দেবাশিসের স্বভাব একবার চুপ করলে চট করে কথা বলে না, এখনও তেমনই। চোখ সামনে, সিগারেটে টান দিলে ক্ষীণ আগুনের ঔজ্জ্বল্য চিনিয়ে দেয় কেউ পাশে আছে। নিপা পাশ ফিরে তাকালো, কিন্তু ট্যাক্সির প্রাণধকারের মধ্যে দেবাশিসের তামাটে ঘাড় আর মুখের একদিক ছাড়া কিছুই দেখতে পেল না। পাঞ্জাবি ড্রাইভারের টান টান পিঠের উপর দিয়ে তার চোখ চলে গেল রাস্তায়। ভিক্টোরিয়ার পাশের রাস্তা দিয়ে রেড রোডের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইতিমধ্যে। মার্কারির রশ্মিতে আলোর চেয়ে বেশি ছায়া, গতি এনে দিচ্ছে আরামবর্জিত ঈষৎ তপ্ত হাওয়ার ঝলক। আবার দেবাশিসের মুখে চোখ পড়ায় নিজের মধ্যে কেমন এক কাঠিন্য ও বিরক্ত অনুভব করল নিপা। এই অনুভূতি কেমন তা সে নিজেও বুঝতে পারে না, শুধু এটুকু ছাড়া যে একসঙ্গে থাকা এবং একাত্ম হওয়ার মধ্যে বস্তুত সম্পর্ক নেই কোনো। যে লোকটির সঙ্গে সে এখন যাচ্ছে, 8 বছরের অভ্যেস ছাড়া তার উপর কতটা নির্ভর করতে পারে কিংবা আদৌ পারে কি না সে সম্পর্কে তার মনে স্পষ্ট কোনো ধারণা নেই। জালাহীন এক ধরনের অভিমান ছড়াতে শুরু করেছিল তার শরীরে। ক্রমশ শুকিয়ে এলো গলা এবং নিজের দিকে রাস্তায় দৃষ্টি ফিরিয়ে নিতে নিতে নিপা বুঝতে পারল চোখ ঝাপসা না হলে দৃশ্যগুলো পরিষ্কারই দেখতে পেত সে। স্টেশনে পৌঁছে এবং তারপরেও বেশ কিছুক্ষণ ভিতরের কাঠিন্য থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারল না নিপা। দলটা ভারী বলতে হবে। অপরেশ বন্দ্যোপাধ্যায়, তন্ময় চৌধুরী এবং তাকে নিয়ে গানের তিনজন ছাড়া সাহিত্যিক অমলেন্দু মুখোপাধ্যায় এবং দুজন রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপকও যাচ্ছেন সঙ্গে। এই মুহূর্তের মানসিক অনিশ্চয়তায় নাম দুটো এসেও হারিয়ে গেল। কম্পার্টমেন্টের মধ্যে বসে কুলি, ট্রলি ও যাত্রীদের পরস্পর বিরুদ্ধ কথাবার্তা, লোকাল ট্রেনের আসা এবং ছেড়ে যাওয়ার শব্দের মধ্যে নিজের স্বাভাবিকতা ঠিক রেখেও নিশ্চিত কোনো আহ্লাদে নিজেকে জড়াতে পারল না সে। একই কম্পার্টমেন্টে 5টা খুপড়ি, সামনে টানা করিডোর। তন্ময়ের স্ত্রী মাধুরীর সঙ্গে খুচরো আলাপ করতে করতে দুলে উঠল ট্রেনটা। তখনই মনে পড়ল দেবাশিসকে শেষ দেখেছিল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপরেশের সঙ্গে কথা বলতে। ট্রেন ছেড়ে যাচ্ছে দেখে এখন সে তাড়াতাড়ি বেরিয়ে এলো করিডোরে। জানালায় ঝুঁকল এবং দেবাশিসকে খুঁজে নিয়ে হাত নাড়ল। দেবাশিস তাকালো, কিন্তু সামান্য ঘাড় হেলানো ছাড়া আর কোনো অভিব্যক্তি ফুটে উঠল না তার মুখে। এমনও হতে পারে দেবাশিস তাকে দেখেইনি। ট্রেন স্পিড নেবার সঙ্গে সঙ্গে হারিয়ে গেল দেবাশিসের মুখ। দু এক মুহূর্তের জন্যে চোখের মধ্যে তার পাঞ্জাবি আর ট্রাউজার্সের রংটুকু ধরে রাখল নিপা। সম্ভবত সিগারেটও ছিল হাতে। বুঝতে পারল না এই বিলম্বিত ব্যবহারে সে দেবাশিসকে কোনোভাবে আঘাত করল কিনা। কিছুদিন থেকে নিজের যে কোনো আচরণ নিয়ে সংশয় দেখা দিচ্ছে মনে। মনে হচ্ছে এটাই সেই বারুদ যা জ্বলে ওঠার জন্যে তৈরিই ছিল। কাঠিটা সে নিজেই ছুঁয়ে দিল। কি কর্তাকে ছেড়ে যেতে মন কেমন করছে নাকি? সেই একই গলা, গভীর ও তরঙ্গিত। চেনা মাত্র নিজেকে জানালা থেকে সরিয়ে নিল নিপা। সামনে অপরেশ। পাজামা পাঞ্জাবি পরিহিত, লম্বা সবল চেহারা, মুখের গড়নে কাঠিন্য, ব্যাকব্রাশ করা চুল, পুরু ফ্রেমের চশমার আড়ালে প্রায় পরিচিত স্মিত দুটি চোখ। তার পিছনে তন্ময়, উদ্যোক্তাদের একজন অনিলবাবু, যিনি যোগাযোগ করেছিলেন। হুক লাগাচ্ছেন দরজায়। দরজা খোলা টয়লেট থেকে ফেনলের রাসায়নিক গন্ধ উঠে আসছিল। প্ল্যাটফর্ম ছাড়িয়ে ইয়ার্ডে ঢুকে পড়ল ট্রেনটা। লাইন বদলের শব্দের মধ্যে এগিয়ে এসে তন্ময় বলল, অপরেশদা, আপনি বোধহয় জানেন না, নিপা এককালে অভিনয় করত স্টেজে। তাই? কৌতূহলের দৃষ্টিতে নিপার দিকে তাকালো অপরেশ। খুপড়িতে ঢুকতে ঢুকতে বলল, গান টানল কেন? অভিনয়ে গ্ল্যামার বেশি, ফিল্মে গেলে তো কথাই নেই। স্বগোক্তির ধরনে বলা, তবু সরাসরি ওর চোখে চোখ রাখায় নিপার ধারণা হল উত্তরটা তার কাছেই আশা করছে অপরেশ। দ্বিধান্বিত গলায় বলল, গানই ভালো লাগে। তাহলে তো ভালোই। অপরেশ বলল, কিন্তু স্ট্রাগল করতে পারবেন তো? রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা যত না, তার চেয়ে বেশি শিল্পী, কম্পিটিশনও সাংঘাতিক। অপরেশ এমনভাবে প্রশ্নটা তুলল যেন ইন্টারভিউ নিচ্ছে। ঠিকঠাক জবাব না দিলে নম্বর কাটা যাবে। অতজনের সামনে বলেই ভালো লাগলো না। নিপা এড়িয়ে যেতে চাইল। বলল, আমাকে আপনি বলবেন না। বেশ। আপার বার দুটো নামানো। মাধুরীর পাশে নিপা, উল্টো দিকে জানলা ঘেঁষে অপরেশ, পাশে তন্ময়। স্লাইডিং দরজা চেপে ধরে অনিলবাবু দাঁড়িয়ে। স্পিড ও লাইন পরিবর্তনের ঝোঁকে দুলছে গাড়িটা। সিগারেট ধরিয়ে অপরেশ বলল, আমার কথায় কিছু মনে করলে না তো? কেন? তোমার বয়স কম। কি হাড্ডাহাড্ডি কম্পিটিশন, এখনই হয়তো তা বুঝতে পারছো না। আমাদের সময় এরকম ছিল না। এবার আর জবাব খুঁজল না অপরেশ। খানিক জানলা দিয়ে বাইরে তাকিয়ে থেকে ধোঁয়া ছাড়ল। তারপর মুখ ফিরিয়ে অনিলকে দেখতে দেখতে বলল, ও মশাই, আমার টিম ঠিক উঠেছে তো? হ্যাঁ স্যার, সব একই জায়গায়। আপনার 3 জন, তন্ময়দা আর নিপাদির 2 জন, সব স্লিপারে। আমি নিজে দেখে এসেছি। ভালো করে দেখবেন, ওরা খুব সেন্সিটিভ। আমরা ফার্স্ট ক্লাসে, ওরা স্লিপারে। একটা কমপ্লেক্স সৃষ্টি হয়, তার জেরে যদি বাজনায় তাল কাটে তাহলেই হয়েছে। যা বলেছেন, তন্ময় বলল, আমি তো বলেছিলাম আমাকেও স্লিপারে দিতে। অন্যমনস্কতার মধ্যে নিপা দেখল ভুরু নাচিয়ে তন্ময়কে কি ইশারা করছে মাধুরী। সম্ভবত বেফাস কিছু বলা থেকে বিরত করল। সাধ্য থাকলে আমরা সবাইকেই ফার্স্ট ক্লাসে নিয়ে যেতাম। নিপা অনিলের দিকে তাকালো এবং মনে করার চেষ্টা করল রমেনের যাওয়া নিয়ে তার সঙ্গে কি কথা হয়েছিল, কিন্তু এ ধরনের কোনো ভাবনায় স্থির থাকতে পারল না। চিন্তার ভিতরের অস্পষ্টতা থেকে এই প্রথম ট্রেনের সহিংস গতি অনুভব করল সে। বাস্তবিকই ট্রেনটা এত দ্রুত ছুটছে যে শব্দে প্রখর না হয়েও গতির চাপে দুলে উঠছে মাঝে মাঝে। অন্যমনস্কতার মধ্যে অন্যদের বলা কথাগুলো সূত্রহীন টুকরোর মতো ছড়িয়ে পড়তে লাগলো তার আশেপাশে। দেবাশিস হয়তো ফ্ল্যাটে পৌঁছে গেছে এতক্ষণে, নিপা ভাবল। পৌঁছেছে কি? মনে পড়ল মাঝে মাঝেই দেবাশিসের দেড়টা দুটো করে বাড়ি ফেরা। হাজার অনুযোগ অভিযোগেও উদাসীন। তার দুশ্চিন্তাকে আমল না দেওয়া এবং দুজনের মাঝখানে নেমে আসা হঠাৎ নৈশব্দ। কেমন তা দুর্বোধ্য, কিন্তু আছে, থাকে, রক্তে কিংবা শিরা প্রবাহে করে তোলে অসহিষ্ণু। সেই একই নৈশব্দ এখনও আলাদা করে দিল নিপাকে। কাঁধের দুদিকে, ঘাড়ে, মাথার মধ্যিখানে এবং হাত দুটিতে অদ্ভুত এক অবসাদ অনুভব করল সে। সম্ভবত ঘুম আসছে, সম্ভবত ট্রেনে দুলুনিতে, আর কোনো কারণেও হতে পারে। হঠাৎ অপরেশের সঙ্গে চোখাচোখি হওয়ায় গলা পর্যন্ত উঠে আসা ছোট ছোট হাইগুলোকে চাপা দিয়ে নড়ে চড়ে বসল নিপা। ঠিক জানে না কতক্ষণ, কিন্তু অপরেশের দৃষ্টি যে এতক্ষণ তারই উপরে নিবদ্ধ ছিল তাতে সন্দেহ নেই কোনো। সামান্য অস্বস্তি বোধ করল সে। চোখ ফিরিয়ে নিল জানালার দিকে। অন্ধকার এবং চকিতে পিছলে যাওয়া আলোর ভিতর থেকে ছিটকে আসা হাওয়ায় তাপ নেই, তৃপ্তিও নেই। নিয়ম মাফিক যান্ত্রিকতায় খুপড়ির ভিতরেও ঘুরছে চারটে পাখা। জোরে হুইসেল দিয়ে ট্রেনটা একটা ছোট স্টেশন পেরিয়ে যাবার সময় আকস্মিক বোর্ডে নামটা পড়বার চেষ্টা করল নিপা, পারল না। তারও আগে ফিরে এলো অন্ধকার। মনে পড়ল আজই বেরোবার আগে অপরেশকে নিয়ে দেবাশিসের সঙ্গে কথা হয়েছিল তার। সে যে বলেছিল কারুর কাউকে ভালো লাগতে পারে না, কেন বলেছিল এখন তার তাৎপর্য খুঁজে পাচ্ছে না। তখন চোখ দুটো আস্তে আস্তে নেমে এলো নিজেরই শরীরে, কোলে ও হাঁটুতে, শাড়ির মেরুন কালো রঙে। মাধুরী বলল, নিপাদি, আমরা কি এবার নিজেদের জায়গায় চলে যাব? যাবে? তোমাকে দেখে মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। তাকেই বলা, তবু তন্ময়কে দেখে মনে হয় মাত্র কিছুদিন আগে বিয়ে করা স্ত্রীর যে কোনো ভঙ্গি ও কথা বলা সম্পর্কে খুবই সজাগ। এ কথাটাও শুনতে ভুল করেনি। সত্যি ঘুম পাচ্ছে নাকি? মোটে তো 10টা। আমি বলিনি, আপনার বউ বলেছে। তন্ময় অপ্রস্তুত, মুখ দেখে মনে হবে মাধুরীও। অন্য কোনো প্রসঙ্গে না গিয়ে দ্রুত গলায় বলল, তুমি তাহলে আমার স্যুটকেসটা কুপেতে দিয়ে দাও, তোমার চাদর আর এয়ারপিলোটা বের করে দিই, তুমি তো এখানেই থাকবে। মাধুরীর কথায় অনেকক্ষণের মধ্যে এই প্রথম চাপা কৌতুক ছড়িয়ে পড়ল নিপার মুখে। তন্ময়দা, আমি কিন্তু জায়গাটা ছেড়ে দিতে পারি। আরে না না, তা কি করে হয়, আফটার অল লেডিস বলে কথা। আমার কিন্তু এই আলাদা ট্রিটমেন্ট ভালো লাগে না। অপরের সম্ভবত অন্যমনস্ক ছিল, ব্যাপারটা বুঝতে পারেনি। এখন ওদের দেখতে দেখতে বলল, কি নিয়ে কথা হচ্ছে? কিছু নয়। তন্ময় বলল, নিপা আর মাধুরীর সিট পড়েছে ওদিকে একটা কুপেতে। কেন? এখানে তো 4টে বার্থ। অনিল এতক্ষণ দাঁড়িয়েছিল চুপচাপ, অপরেশের প্রশ্নে বিব্রত। কৈফিয়ত দেবার ভঙ্গিতে বলল, এর মধ্যে 2টো আসানসোলের কোটা, ওখান থেকে লোক উঠবে। তা এরকম অ্যারেঞ্জমেন্ট হলো কেন? সবাই মিলে একসঙ্গেই তো যেতে পারতাম। না মানে, অনিল ইতস্তত করল, আপনার যাওয়ার ব্যাপারটা তো কালই কনফার্মড হলো, তাই একটু রিঅ্যারেঞ্জ করতে হয়েছে। আপনি কোথায়? পাশেরটায়, অমলেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। মানে ভদ্রলোক এই সেদিন হার্ট অ্যাটাক থেকে সেরে উঠলেন তো, ওর স্ত্রী বলেছেন আমি যেন ওর সঙ্গে সঙ্গেই থাকি। খানিক অনিলের মুখের দিকে তাকিয়ে থাকলো অপরেশ, তারপর বলল, দেখেছেন, অমলেন্দুবাবুর সঙ্গে একটু কথা বলবো ভেবেছিলাম, একেবারেই ভুলে গেছি। যাই একবার দেখা করে আসি, निश्चय शुए पड़ेनনি। ना ना, अपरेश के उठते देखे अनिल बोलो, 10:30 घुमेर ओषुध खाबेन तारपर शोबेन। अपरेश बेरिये गेल, पिछन पिछन अनिलो। हावे भावे बोझा जाय ओदिके अमलेन्दु एदिके अपरेशके निये टेंशने आछे लोकटा। सम्भवत देबाशीषेर कथाई ठीक, लोकजन जड़ो ना हवा पर्यन्त निपा तन्मयदेर दरकार हबे, तारपर उनी सब। कथागुलो हुबहु फिरे एलो काने। केन जानो मने हलो निपार अपरेश आगेई राजी हये गेले तार किंबा तन्मयेर डाक पड़तो ना। स्लाइडिंग दरजाटा जेखान पर्यन्त ठेला हयेछिलो ट्रेनेर दोलाय सेखान थेके फिरे आसछे आस्ते आस्ते। एकटी शिशुके दु हाते धरे टयलेटेर दिके निये जाच्छे फर्सा एकटुबा मोटा चेहारार एक युवती। चेहारा ओ पोशाके अबांगाली मने हय। मुहूर्तेर मध्ये आड़ाल हये गेल करिडोरे। सेदिके ताकिये थाकते थाकते एका निःशब्द खुपड़ीते भेसे बेड़ानो सिगारेटेर धोंयार अस्पष्ट गन्ध पेल निपा। आबार फिरे एलो देबाशीष एबं अन्यमनस्क हबार चेष्टाय ट्रेनेर शब्द। निश्वासेर चाप सह्य करते करते निपा भाबलो दूरत्व बाड़छे। प्रश्नटा यदि किंबा हयतो निये नय, प्राय निश्चित। अंतत 2 বছর आगेओ सेई रकम भाबेनि। माधुरीर मुख जानलार दिके फेरानो, सामने तन्मय काँध थेके झोलानो हाथ दुटो सीटेर ऊपर, चोख मेझेर दिके। एखन कथा बोलते होले निपाकेई बोलते हबे। अपरेशदार এই ব্যাপারটা ভালো লাগলো না। কোনটা? এই যে অমলেন্দু বাবুর সঙ্গে দেখা করবার জন্য নিজেই এগিয়ে যাওয়া। ওর নিজের নাম ডাকো তো কম নয়। তন্ময় হাসলো, কিছু বলবার আগে সোজাসুজি নিপাকেই দেখলো। ওটা ওর পাবলিক রিলেশনস, স্বার্থের জন্য করা। তুমি বোধহয় জানো না অমলেন্দু বাবু একটা বড় কাগজের সঙ্গে যুক্ত, যার সার্কুলেশন 4 লাখ। ওর একটি কথায় অপরেশদার ছবি সমেত বড় রাইট আপ বেরোতে পারে। জানি, নিপা বলল, কিন্তু অপরেশদা বোধহয় এসব ব্যাপার পেরিয়ে এসেছেন। আজই তো আলাপ হলো, তুমি ওকে কতটুকু চেনো? লোকটা পাবলিসিটির কাঙাল। নিপা জবাব দিল না। বাইরে একটানা অন্ধকারের মধ্যে অনেকক্ষণ আলো চোখে পড়েনি, তবু তাকিয়েই থাকলো। গতি কমিয়ে জোরে হুইসেল দিচ্ছে ট্রেনটা, সম্ভবত সিগন্যাল পায়নি। পুরোপুরি থেমে যাবার আগেই ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো আবার। মাধুরী বলল, যাই বলো, ওর গান আজকাল আমার ভালো লাগে না, একদম ফ্ল্যাট। অপরেশ ব্যানার্জি, নিপার সামনে এসব কথা বলো না। মাধুরীর হঠাৎ মন্তব্য চাপা দেবার জন্য ইশারা করলো তন্ময়। তারপর বলল, তোমার ঠাট্টা নিপা বুঝবে না, ও অপরেশদার ব্লাইন্ড ফ্যান। সত্যি? হাত বাড়িয়ে নিপার জানুতে চাপ দিয়ে মাধুরী বলল, কিছু মনে করলে না তো? মাধুরীর বয়স কম নয়, কিন্তু নতুন বিয়ের কারণেই হয়তো গায়ে পড়ার ধরনটা যায়নি। তার উপর সারাক্ষণ নিপাদি নিপাদি করছে। কি ভাবছে মাধুরী? ওতে বয়স লুকোনো যায়? এসব ভাবলেও বিরক্তি আড়াল করে নিপা বলল, মনে করব কেন? ভালো লাগা না লাগা ব্যাপারটা যার যার নিজের। আসলে কি জানো, ভদ্রলোক সম্পর্কে যা শুনেছি তাতেই ওর সম্পর্কে ধারণা খারাপ হয়ে গেছে। কি শুনেছ? ওই যে স্ত্রীর সঙ্গে থাকেন না। আহ, প্রায় চেঁচিয়ে উঠল তন্ময়। এটা ওর ব্যক্তিগত ব্যাপার, অনেক স্বামী স্ত্রী একসঙ্গে থাকে না। তাছাড়া এগুলো গসিপও হতে পারে। নিপা বুঝল তন্ময়ের অস্বস্তি মাধুরীর কথায় যতটা না, তার চেয়ে বেশি তার সামনে বলা নিয়েই। ভাবতে পারে কথাগুলো অপরেশের কানেও পৌঁছবে। ওকে আশ্বস্ত করার জন্যই নিপা বলল, গসিপ তো প্রত্যেকের নামেই কিছু না কিছু থাকে তন্ময়দা, যে যত বড় তার সম্পর্কে রটনাও তত বেশি। এগুলো তো আর আমার কথা নয়, বিব্রত ভঙ্গিতে মাধুরী বলল, চারিদিকে যা শুনি তাই বললাম। সেজন্য নয়, লোকটা এখানে আছে বলেই বললাম, না হলে এসব কথা আকছাড় আলোচনা হয়। তন্ময় উঠে দাঁড়িয়েছিল। বার্থের নিচে নিজেদের সুটকেসটা কোথায় আছে দেখে নিয়ে জিজ্ঞেস করল, নিপা তোমারটাও পৌঁছে দেব নাকি? থাক, আমি নিয়ে যাব পরে। অপরেশ ফিরে এলো, মুখে চাপা হাসি। ইতিমধ্যে আলগা করেছে বুকের বোতামগুলো। গলার নিচে ওর গেঞ্জি ও লোমশ বুক চোখ এড়ালো না নিপার। বুঝলে তন্ময়, এই ভদ্রলোক অমলেন্দু মুখার্জি খুব ইন্টারেস্টিং। আগের জেরেই কথা শুরু করল অপরেশ। একবার একসঙ্গে পাটনায় গিয়েছিলাম ট্রেনেই, গেঁজিয়ে আর হুইস্কি খেয়ে রাত প্রায় কাবার, সব মনে আছে। আমাকে বললেন আমি সঙ্গে যাচ্ছি বলে ঘুম হবে না, সারা রাত হুইস্কির গন্ধ নাকে আসবে। এই হার্ট অ্যাটাকটাই সব মাটি করে দিয়েছে। তন্ময় সুটকেসটা বের করে এনেছিল। খানিক ঝুঁকে খানিক দাঁড়িয়ে থাকার ভঙ্গিতে ঘাড় বেঁকিয়ে তাকালো অপরেশের দিকে। এনেছেন নাকি সঙ্গে? কি হুইস্কি? তুমি তো জানো রোজ দুপে গন্ত তো না খেলে। কথাটা শেষ করার আগেই থেমে গেল অপরেশ। সচেতন হয়ে বলল, সরি আপনাদের সামনে। অপরেশ সে সত্যি কুণ্ঠিত তা ধরা পড়ে ওর সম্বোধন বিভ্রমে। ওকে চুপ করে যেতে দেখে মাধুরী বলল, আমরা কিছু মনে করিনি, আপনি খান না। আপনি খেলে আমিও খাবো, তন্ময় বলল। অপরেশদা, আপনি অমলেন্দুবাবুর কথা বললেন, সেবার পাটনায় কিন্তু আমিও গিয়েছিলাম, অবশ্য একই ট্রেনে নয়। মাধববাবুর বাংলো মনে পড়ে? হ্যাঁ ঠিকই বলেছ, তুমিও তো ছিলে। অপরেশ যেখানে শেষ করল সেখানেই থেমে গেল কথা, সিগারেট ধরিয়ে অন্যমনস্ক। ওর মুখের এবং দৃষ্টির হঠাৎ পরিবর্তন চোখ এড়াল না নিপার। নিজের স্বতঃস্ফূর্ততায় নিজেকে একটু বেশিই খুলে ধরেছিল, সম্ভবত অনুতপ্ত সেজন্যে, যদিও এমন কিছু বলেনি যা অশোভন কিংবা অস্বাভাবিক। এমনও হতে পারে প্রতিষ্ঠা ও খ্যাতির একটা পর্যায়ে পৌঁছে স্বাভাবিকতার ধারণাও যায় পাল্টে। তুমি অপরেশ ব্যানার্জি, যে উচ্চতায় পৌঁছে ছড়িয়ে দাও গানের মাধুরী, স্পর্শ করো স্তব্ধতা, সেইটাই তোমার আসল জায়গা। তুমি সাধারণ নও, সুতরাং সাধারণ হওয়া মানায় না তোমাকে। এই মুহূর্তে হয়তো এরকমই কোনো ভাবনা কাজ করছে অপরেশের মনে, হয়তো নয়। খ্যাতি, প্রতিষ্ঠা, সাফল্যের শেষ মর্যাদায় পৌঁছনো এই মানুষটির ব্যক্তিত্বের ভিতরের চেহারাটি নিপার কাছে স্পষ্ট নয়। অপরেশকে সে চেনে শুধুই তার গানের মধ্যে দিয়ে, সুরের সাবলীলতায়। কণ্ঠ মাধুর্য যেখানে কথায় এনে দেয় আনন্দ, দুঃখ, যন্ত্রণা, হাহাকার। সে শুধুই লক্ষ্য করতে পারে অপরেশের চোখমুখের আকস্মিক বিষণ্নতা। একটু আগের ঘটনার সঙ্গে এই পরিবর্তনের আদৌ কোনো সম্পর্ক আছে কি না সে কি করে বুঝবে? বস্তুত নিজেকে, নিজের সমস্যাগুলোকেও কি ঠিকঠাক চিনতে পারছে? নিজের মধ্যে ফিরে এলো নিপা, একা। আপাত কঠিন হয়ে থাকার মধ্যেও তার শরীরে ছড়াতে লাগলো একরকম দোলা। ঘুম পাওয়া এবং না পাওয়ার মাঝামাঝি কোনোখানে আছে এক জাগিয়ে রাখা ক্লান্তি। অননুভূত অভিজ্ঞতায় এমনকি মন জুড়েও ছড়িয়ে পড়ে আচ্ছন্নতা। সুটকেস হাতে বেরিয়ে গেল তন্ময়, তার পিছনে মাধুরী। বেশ কিছুক্ষণের নিস্তব্ধতায় দূর থেকে ক্রমশ কাছে এগিয়ে এলো দ্রুত ধাবমান ট্রেনের শব্দ, ছন্দবদ্ধ এবং একটানা। সেখানে একঘেয়েমি নেই কোনো। অস্বস্তি থেকে মুখ তুলে অপরেশকেই দেখল নিপা। খানিক আগে দুপাশে হাত নামিয়ে যে ভঙ্গিতে বসেছিল তন্ময়, প্রায় সেই ভঙ্গিতে, দৃষ্টি জানালার দিকে, অন্ধকার ছাড়া যেখানে আর কিছুই দেখবার নেই। তবে অপরেশ তন্ময় নয়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কি? সেই কবে ছোটবেলা থেকে আপনার গান শুনছি, আমি আপনার ভীষণ ফ্যান। মেয়েলি দ্বিধা থেকে নিজেকে ছাড়িয়ে আনবার প্রাণপণ চেষ্টা করল নিপা। সেজন্য নয়, আসলে জানতে চাইছি গান আপনাকে কি দিয়েছে। অপরেশ হাসল, কৌতূহলের দৃষ্টিতে খানিক নিপার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, বড় কঠিন প্রশ্ন করলে হে, কেন গাই তাই তো আজও বুঝে উঠতে পারিনি। ভালো নিশ্চয় লাগে। সেটা তো সহজ উত্তর, শুরুর কথা। তুমিও তাই বলেছিলে না? নিপা চুপ করে থাকল। ভাববার সময় নিয়ে অপরেশ বলল, কি চেয়েছি তা ঠিকঠাক বুঝে উঠতে না পারলে কি পেয়েছি তা বলবো কি করে? আপনি এড়িয়ে যাচ্ছেন। না তা নয়, হয়তো তুমিও বুঝতে পারবে, প্রশ্নটাই বাঁচিয়ে রাখে। উত্তর হয়তো কোনোদিনই পাওয়া হয় না। একটু আগে অমলেন্দুবাবুও হঠাৎ বললেন, সময় ফুরিয়ে আসছে, যা চেয়েছিলাম এখনও তার কিছুই লিখে উঠতে পারলাম না। উনি খুব বড় লেখক। সেটা তুমি আমি বলছি, যা লিখেছেন তাই পড়ে। আমরা তো জানি না উনি কি লিখতে চেয়েছেন, ওর চাওয়াটা কোন ধরনের। তবে অল্প থেমে অপরেশ বলল, কিছু একটা তো পাওয়া যায়। অপরেশ বোধহয় আরও কিছু বলতো, তার আগেই স্লাইডিং দরজা সরিয়ে তন্ময় ঢুকল। হাতে ভাঁজ করা চাদর, সিটের একদিকে সেটা ছুঁড়ে দিয়ে বলল, কিছু মনে করো না নিপা, মাধুরী যেন কি জন্য ডাকছিল তোমাকে। কেন জানি না, তন্ময় বলল, একবার ঘুরেই এসো না। নিপা খুশি হলো না। সম্ভবত ওরা এখন হুইস্কি নিয়ে বসবে। এটাও বুঝতে পারল না তন্ময় তাকে সরাতে চাইছে কিনা। মাধুরী মেয়েটিকে তার পছন্দ নয়, একটু আগেই ভেবেছে ঘুম ছেঁকে না ধরলে যাবে না কুপেতে। আর তন্ময় যদি বউয়ের সঙ্গেই রাত কাটাতে চায় তাহলে সে এখানেই থেকে যেতে পারে। অনিচ্ছা সত্ত্বেও উঠল। তন্ময়ের দিকে না তাকিয়ে অপরেশকে বলল, কথা শেষ হলো না, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ নিশ্চয়ই, মুড থাকলে একটা গানও শোনাতে পারো। দরজা ধরে দাঁড়িয়ে নিপা বলল, এই ট্রেনে নয় কেন? তোমাকে বলতে ভুলে গেছি, অমলেন্দুবাবু তোমার গানের সুখ্যাতি করছিলেন। ওগো কাঙাল আমারে কাঙাল করেছ, কোথা যেন গিয়েছিলে, উনি ছিলেন সেখানে। হ্যাঁ, মহাজাতি সদনে, গত বুধবার। তবে এমন গুণী লোকের প্রশংসা। একরকম ঢেউ এসে গেল শারীরিক মুদ্রায়। নিপা বলল, আসছি। কূপের সংখ্যা ডি আগেই দেখে রেখেছিল। করিডোর দিয়ে যেতে যেতে লক্ষ্য করল অন্যগুলির দরজা বন্ধ। শেষ প্রান্তে কন্ডাক্টর গার্ডের সিটে বসে সিগারেট টানছে একটি খয়া চেহারার লোক। যাত্রীও হতে পারে। দরজা বন্ধ পেয়ে টোকা দিল নিপা। খুলল প্রায় সঙ্গে সঙ্গে। ইতিমধ্যেই শাড়ি ছেড়ে ফ্রিল বসানো হালকা নীল রঙের নাইটি পরেছে মাধুরী। স্পষ্ট হয়ে আছে বুকের ঢল। হাতের তালুতে ক্রিম নিয়ে ঘষছিল মুখে। নিপাকে দেখেও সক্রিয় থাকলো হাত। বাইরে থেকেই নিপা বলল, ডাকছিলে কেন? ভেতরে এসো না বলছি। মেঝের উপর সুটকেসটা খোলা, পাশ কাটিয়ে ভিতরে গিয়ে বসল নিপা। মাধুরী বলল, তুমি আসবে তো এখানে? দেখি। গালে হাত ঘষা বন্ধ করে মাধুরী বলল, আমি একেবারে রাত জাগতে পারি না। এদিকে ও গেল মদ গিলতে, এখন কতক্ষণ চলবে কে জানে। আচ্ছা, কি দরকার ছিল ভদ্রলোকের সঙ্গে মদ আনার? ওটাও নিজের ব্যাপার, কিন্তু ওকেও তো টানছে। টানলেই যেতে হবে তার কি মানে আছে? প্রায় ক্ষুব্ধ গলায় নিপা বলল, তন্ময়দা খায় না এমন তো নয়, আমি এর মধ্যে দোষের কিছু দেখছি না। আর তুমি যদি চাও তন্ময়দাকে এখানে ডেকে নিতে পারো, আমি তো আগেই বলেছি। মাধুরী নিজেকে গুটিয়ে নিল। দেখো, অপরেশবাবুকে ছোট করার জন্য আমি কিছু বলিনি। ও আমাকে ধমকালো, বলল কোথায় কি বলতে হয় জানি না। তুমি শুনেছ, প্লিজ কথাগুলো কাউকে বলো না। মাধুরীর গলায় ভান নেই। নিপা বলল, ওসব নিয়ে ভাববার কিছু নেই। আর কেউ জানবে কেন? আমি কাউকে কিছু লাগাই না। তুমি খুব ভালো, তোমাকে দেখে তাই মনে হয়। থ্যাংক ইউ, এবার শুয়ে পড়ো। নিপাকে উঠতে দেখে মাধুরী বলল, তুমি নিশ্চয়ই খাও না? দেখো ও যেন বেশি না খায়, কাল তোমাদের সবাইকে গাইতে হবে। জবাব না দিলেও দাঁড়িয়ে থাকল নিপা। বস্তুত সে থেমে আছে প্রথম বাক্যটিতে। মাধুরীর কথায় কি ইঙ্গিত ছিল কোনো? এমন কি হতে পারে যে এখানে নয়, কিন্তু পরে অন্য কোথাও অন্য কোনো উপলক্ষে তার সম্পর্কেও মন্তব্য করবে মাধুরী? প্রশ্নটা প্রশ্নই থাকল। অনিশ্চিতির মধ্যে কিছু না বলেই বেরিয়ে এলো নিপা। অনুমান মিথ্যে নয়। স্বচ্ছ প্লাস্টিকের গ্লাস নিয়ে এরই মধ্যে বসে পড়েছে দুজনে। চেনা দৃষ্টি নিয়ে অপরেশ হাসলেও তন্ময়কে কঠিন লাগছে এখনো। ও কিছু বলার আগেই নিপা বলল, এমন স্বামী ভক্ত বউ আর দেখিনি। তন্ময়দা আপনাকে বেশি রাত জাগতে মানা করল। ঠাট্টা করো না। ঠাট্টা করব কেন? আমি বলেছি ঠেলে পাঠিয়ে দেব, না হলে তো ওরও ঘুম হবে না। অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো তন্ময়। নিপা জানে এই মুহূর্তে সে তার আগ্রহ নয়, আগেও ছিল না, পরেও থাকবে না। অনেক দিনের আলগা পরিচয় থাকলেও আজই হয়তো চেনা হলো ওকে। অপরের সম্পর্কে বলা ওর কথাগুলো এক ধরনের কমপ্লেক্স কাজ করে থাকতে পারে, কিন্তু আজ এই যাত্রায় মনে হচ্ছে তাকে নিয়েও ক্ষোভ জমিয়েছে তন্ময়। কেন তা বোঝা মুশকিল। অপরেশ তার প্রশংসা করল বলে, নাকি ভাবছে নিপা একটা খুঁটি পেয়ে গেল। একান্তের ভার এরই মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে মাঝখানে। দেবাশিস কি বলেছিল মনে পড়ল। देबाशीषও তাকে কেরিয়ার ছাড়া আর কিছু ভাবে না। তাহলে বাঁচা, আশ্রয়, অবলম্বন এসব কথাগুলোর মানে কি? ট্রেনের জানালায় মাথা নামিয়ে এসব ভাবতে ভাবতেই সামনে বসা দুটি পুরুষের অস্পষ্ট আলাপ কানে এলো নিপার। পরিচয় থাকা কিংবা হওয়ার অর্থই চেনা নয়, হয়তো একসঙ্গে যাওয়া এবং ফিরে আসার পর যা থাকবে তার নাম অপরিচয় কিংবা শূন্যতা। কার কি হলো না হলো কে জানছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অল্প ঠান্ডা মিশেছে হাওয়ায়, তার জোরালো স্পর্শে আরাম ছড়িয়ে পড়ল মাথায়। একরকম আবেগে নিজেকে আরও একটু এগিয়ে জানালায় গাল চেপে ধরল নিপা। অবাধ হতে দিল ট্রেনের একটানা শব্দে মেশা হাওয়া। চোখ দুটো বন্ধ করল এবং ভাবল কিছু একটা ঘটে যাচ্ছে অদৃশ্যে। সে যার কিছুই জানে না, কিন্তু যার পরিণতি ভয়াবহ হতে পারে। এই মুহূর্তে দুটি অনাগ্রহী মানুষের সঙ্গ আরও অবিনস্ত করে দিল তাকে। সম্ভবত এখানে থেকে সে ভুল করেছে। নিঃসঙ্গতার বোধ তীব্র হতে ক্রমশ অপমানে আচ্ছন্ন হয়ে পড়ল নিপা। ইতিমধ্যে বর্ধমান জাংশন এলো এবং চলে গেল। বাইরের গোলমাল ও মিশ্র শব্দ এখানে তারতম্য আনল না কোনো। প্রায় ঘুমে জড়ানো চোখে অপরেশকে দেখল সে। কিছু বা আবজানো মুখ, মনে হয় অহংকারী এবং দূরত্বময়। ওগো কাঙাল আমারে কাঙাল করেছ, লোকটি কি বলেছিল তার গান শুনবে এই ট্রেনেই? নাকি এসব বলার মধ্যেও ছিল অন্য কোনো উদ্দেশ্য, যা গান নয়, যা কিছু একটা তো পাওয়া যায় স্বীকারোক্তি থেকে অনেক দূরে? নিপা জানে না। এই মুহূর্তের অসহায়তা তাকে টেনে নিল পূর্বাপর হারানো এক গাঢ় নিরুদ্দেশে। এরপর কি হয়েছে নিপা জানে না। আচ্ছন্নতার মধ্যে হঠাৎই একটা চেতনা ছুঁয়ে গেল তাকে। অননুভূত এক ধরনের অনুভূতি ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো মাথায়। ভিতরের আলো এখন মৃদু নীল। নিজেকে প্রত্যক্ষের মধ্যে ফিরিয়ে এনে দেখল উল্টো দিকের বার্থের জানলা ঘেঁষে যেমন ছিল তেমনই বসে আছে অপরেশ। তন্ময় নেই। গতির চাপে বন্ধ করা স্লাইডিং দরজাটা দুলছে আগল ছাড়া হবার প্রক্রিয়ায়। ট্রেনের শব্দ ছাপিয়ে ক্রমশ অন্য এক ধ্বনি স্পষ্ট হয়ে আসছিল নিপার কানে। এই ধ্বনিই মনে হলো ঘুমের মধ্যে স্পর্শ করেছিল তাকে, বুঝতে পারেনি। সচেতন হয়ে লক্ষ্য করল ঠোঁট নড়ছে অপরেশের, আলোড়িত হচ্ছে কণ্ঠনালী, একান্ত নির্জন গলায় নিঃসৃত হচ্ছে গান। আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে। কথাগুলো চেনা, কিন্তু একেবারেই অপরিচিত হয়ে এখন ফিরে আসছে নতুন তাৎপর্য নিয়ে। সেই কণ্ঠ, সেই কথা, সেই সুরের বিভঙ্গ ট্রেনের যান্ত্রিক শব্দ কেটে চলে যাচ্ছে দূরে, ছড়িয়ে পড়ছে অন্ধকার অনন্তে। বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। চেপে রাখা নিঃশ্বাসের ভার সংবরণ করার চেষ্টায় অস্পষ্ট থেকে স্পষ্ট এক অনুভূতিতে জড়িয়ে পড়ল নিপা। শিরায় শিরায় ব্যাপ্ত হচ্ছে অদ্ভুত এক অভিজ্ঞতা। ক্রমশ তা স্পর্শ করল তার চোখ, তার ওষ্ঠ, তার স্তনাগ্র। আরও গভীর আশ্রয় জানিয়ে জড়িয়ে গেল নাভিদেশে। ইতিমধ্যেই জলে ভরে উঠেছিল চোখ দুটো। দূরগামী এক বেদনার্ত কণ্ঠের আকর্ষণ তাকে টানতে লাগল সেই দুর্বোধ্যের দিকে। অশরীরী হওয়া সত্ত্বেও যার উপস্থিতির অনুভবে আপ্লুত হচ্ছে সে। অপরেশ অবাক হয়েছিল। গান থামিয়ে উঠে এলো কাছে। ওর পিঠে হাত রেখে জিজ্ঞেস করল, কি হলো নিপা? নিপা মাথা নাড়ল, যার অর্থ কিছু না, কিছু নয়। নিপা গান ভীষণ ভালোবাসে, তাই শিল্পী অপরেশকে যে তার বেশ ভালো লাগে সে কথা সে তার স্বামীকেও জানিয়েছিল। সে হয়তো কখনো ভাবেনি যে তার প্রিয় শিল্পীর গান কখনো এইভাবে একলা রাতে মুখোমুখি বসে শোনার সৌভাগ্য হবে তার। তাই তো সেই গান শুনতে শুনতে কিছু মুহূর্ত সে হারিয়ে গেছে গাঢ় নিরুদ্দেশে। এই অনুভূতিগুলো এমনই সূক্ষ্ম অনুভূতি হয় যে সেগুলো শব্দে ব্যাখ্যা করা সত্যিই খুব মুশকিল। তাই হয়তো নিপা সেই অনুভূতিগুলো ব্যাখ্যা করতে পারেনি। আমিও আর শব্দের ভার বাড়াবো না। তবে চেষ্টা করব শিল্পী অপরেশ যে গান নিপাকে শোনালেন সেই গানেরই দুটো লাইন তোমাকেও শোনাতে। আধার রাতে একলা পাগল যায় কেঁদে বলে শুধু বুঝিয়ে দে বুঝিয়ে দে। আধার রাতে একলা পাগল। কেমন লাগলো আজকে তোমার এই গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো, আর হ্যাঁ যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।